हाय फ्रेंड्स, आज के आमी तोमादेर संगे एकटा खूब भालो एकटा रान्ना शेयर करब। सेटा होच्छे पंजाबी कड़ी। ये देखो, एटा आमी आगेओ बानिये करेछिलाम, आमी भालो तोमादेर संगे शेयर करी, खूब भालो लागे। जारा एकटु अन्यरकम खेते भालोबासे तादेर नो डाउट भालो लागबे। एई जे आमी बेसन निएछि, बेसनेर मध्ये नून दिएछि, आर एई जे पेंयाज लंका कुचि, आर एखाने आछे आदा क्रश करे रेखेछि। ये पेंयाज लंका कुचिटा आमी एखाने दिए देव। एटा दारुण टेस्टी एकटा खाबार, चावल कारी तोमरा सबाई शुने थाकबे। तो ये कारीटाई आमी आजके बानाच्छि। पेंयाज दिए दिलाम, पेंयाज लंका आछे एर मध्ये, नून दिएछि, बेसन आछे, आर ये आदा कुचिटा आछे। आदा कुचि माने आदा क्राश करा, खूब झिरि झिरि करे कुचिये करे निते पारो। आर आमी देव एते एकटु आदा रसुन, লঙ্কার পেস্ট অল্প, আর কিছু দিচ্ছি না। এটাকে আমি আগে এমনি হাতে মেখে নেব, তারপর যদি জলের প্রয়োজন হয় তারপর জল দেব। একটু জল লাগবে, আমি এটা তৈরি করে নিই, রেডি করে নিই। এই যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে বড়ার ব্যাটারটা তৈরি করেছি, এখান থেকে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, আমি এখানে দই আর বেসন আছে। দইটা যে বাটিতে ছিল সেটা গুলে একটু জল দিয়েছি। এই যে বেসন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হলুদ হলুদ বেসন আর দই আছে এতে, আর কিছু নেই। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর ফোড়নের জন্য আমার এই যে এখানে আছে রেখেছি শুকনো লঙ্কা, মেথি, গোটা মেথি আর গোটা সর্ষে। কালো সর্ষে নিতে পারো, সাদা সর্ষেও নিতে পারো, আমার কাছে সাদা ছিল, সাদা নিয়েছি। আর এই যে হিং লাগবে, আর কাসুরি মেথি লাগবে। এগুলো আমি লিখিয়ে দেবো তোমাদের এক এক করে। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, আর এটা আদা রসুনের পেস্ট আছে, আদা রসুন সঙ্গে শুকনো লঙ্কার পেস্ট। চলো রান্নাটা আস্তে আস্তে করি, আমি বড়াগুলো ভেজে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা তো দেখো, বন্ধুরা এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে বড়াগুলো খুব সফট হয়েছে, দেখতে পাচ্ছ, গরম আছে খুব বাবা, এই যে সফট। তো চলো এবার আমরা নেক্সট প্রসেস করি। ওই বড়া ভাজার তেলটাই রয়েছে, তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, রিফাইন্ড অয়েলেও করতে পারো। তো কড়াইতে আমার যে তেলটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। একটু গ্যাসটা হালকা বাড়িয়ে দিলাম। এবার দেবো মেথি আর সর্ষে, এগুলো ফোড়নে দিয়ে দিই। এইবার আমি এতে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ দিলাম।